ইন্টারভিউ 30 মার্ক, তাই না? শারীরিক সক্ষমতা ফিজিক্যাল 30 মার্ক, বেসিক স্কিল 40 মার্ক। তাহলে খেয়াল করেন, আমরা প্রথম আলোচনা করব ইন্টারভিউ। সবার আগে জানতে হবে ইন্টারভিউ রুমে ঢোকার নিয়ম, তাই না? ইন্টারভিউ রুমে ঢোকার আগে নিয়ম জানতে হবে। তো আমি দেখাচ্ছি, সবাই খেয়াল করেন, এটা ফর্মাল একটা ভাইবা হওয়া কেমন উচিত, মানে আপনি যে ওখানে বসে চূড়ান্তভাবে এভাবেই পাবেন এমন নিয়ম না, বা এমন কোনো কথা নেই। ওখানে এমন হতে পারে অন্যভাবে ভাইবা হয়েছে, সবাইকে ঢুকে একসাথে, বাট আমার কথা হচ্ছে একটা ফর্মাল ভাইবা কেমন হওয়া উচিত। দেখেন, যখন আপনি রুমের বাইরে থাকবেন, দুইবার নক করবেন, কয়বার? দুইবারে চারবার হবে আর কি, বুঝা গেল? তাহলে মানে এভাবে আগে খুলে নক করবেন না, আগে হচ্ছে বন্ধ থাকা অবস্থায় নক করবেন, তারপর পারমিশন নেবেন। সনসাং নিম থুরু আদত হয়ে গেছে সুমনিকা, দেন সে পারমিশন দেবে। আপনি বলেছেন, স্যার আমি কি প্রবেশ করতে পারি? এবং প্রবেশ করে আপনার উচিত হচ্ছে দরজাটা স্বাভাবিকভাবে লাগিয়ে দেওয়া, তাই না? তাহলে এখানে ভুলটা কি হয়? আমাদের ভুলটা হয়, আমরা এই দিকে ঘুরে, এটা কি চলবে? তাহলে আমার, এবং আমি, স্যার আমি আসতে পারি কি না এটা বলতে হবে সফট, এবং একটু হাসি মুখে। অনেকের মুখ থাকে না কালো, ভাই ব্যাপারটা হতে হবে আপনার হাসি মুখে, কারণ কোরিয়ানরা হাসি মুখ পছন্দ করে, আর বেশি হাসলেও চলবে না। হ্যাঁ, তাহলে আপনি এখানে ঢুক, তাহলে আগে আপনি কিভাবে ঢুকেছেন আর একবার? সনসাং নিম থুরু আদত হয়ে গেছে সুমনিকা, দেন এসে যা দাগ দেওয়া থাকবে সেই দাগে এসে আর নিয়ং হাসিমনিকা। যদি একাধিক লোক থাকে ভাইবা বড়ে, সাপোজ দুইয়ের অধিক, তখন ইয়ার আবুন আর নিয়ং হাসিমনিকা। তাহলে ভুলগুলো কি হয়? অনেকে আছে আর নিয়ং হাসিমনিকা, তাহলে এটা কি ওরা পছন্দ করবে? এটা পছন্দ করবে না। আবার অনেকে আছে আর নিয়ং হাসিমনিকা, হবে হবে না, তাহলে ভুলগুলো আমাদের হয় কি না? হয়। এবং হাসি মুখে সুন্দরভাবে, তারপরে আরেকটা ভুল হয় কি, একদম এসে দাঁড়ায় ভেঙে সুরে, হবে হবে না। আবার কিছু আছে একদম মূর্তি হয়ে যায়, তাও হবে না, স্বাভাবিক। আমরা নামাজ পড়ার সময় দাঁড়াই কীভাবে, হবে না? যদি ভাই ব্যাপারে বসার পারমিশন থাকে, বসার পারমিশন নিতে হবে। স্যার আমি কি বসতে পারি? শোনেন, ম্যানার একটা বড় ফ্যাক্ট। আপনি একটা প্রশ্ন নাই পারতে পারেন, একটা প্রশ্ন আপনার উত্তর নাই হতে পারে, কিন্তু ঢোকার পারমিশন, বসার পারমিশন, হাসি মুখ, আপনার বাহ্যিক যে গঠন, বাহ্যিক গঠন বলতে কি বুঝিয়েছি, ভাই বাবডে ফর্মাল পোশাক পরতে হবে। অনেকেই প্রশ্ন করেন কেমন পোশাক পরতে হবে, আমি আবার বলছি নির্দিষ্ট কোনো ড্রেস নাই ভাইবার, বাট ব্যাপারটা হচ্ছে ফর্মাল পোশাক। এখন ফর্মাল বলতে কি বোঝায়, যেমন গোল গেঞ্জি চলবে না, এই যে গোল গেঞ্জি চলবে না, কলার আছে, পকেট আছে, গেঞ্জি চলবে। আবার সাদা শার্ট পরতেই হবে, কালো প্যান্ট পরতেই হবে, এমন কোনো নিয়ম নাই। স্যার বোঝা গেল? ফর্মাল এটা ভালো পোশাক, যেটা চোখে মানায়, এটা এরকম একটা পোশাক পরলেই হবে। এমন একটা পোশাক পরেছেন পুরো টকটকে লাল, খারাপ দেখায় না? এমন একটা পোশাক পরেছেন পিছনে শাকিব খানের ছবি, হবে হবে না? সো একটা ভালো পোশাক, একটা সুন্দর স্মার্ট যেন দেখায় আপনাকে। যদি আপনি চুল ছোট করেন বেস্ট, কারণ কোরিয়ানরা চুল ছোট পছন্দ করে, যার বড় বড় চুল আছে আফসোস করার কিছু নাই, একবার কাটলেও কাটা উচিত ভাইবার আগে, তাই না? ওই ভাইয়ের চুল কি সুন্দর ছোট না আপনার এই পাশে, হ্যাঁ এভাবে রাখতে হবে, তাহলে চুল ছোট রাখা উচিত। এবং আমি কিছু ভাই ব্যাপারে আরো কিছু নিয়ম বলছি,
ভাই বাবনে যিনি আপনাকে প্রশ্ন করবে তার দিকে তাকাবেন, আরও যদি দুই চার পাঁচজন থাকে সবার দিকে সমানভাবে তাকাতে হবে। মানে যিনি প্রশ্ন করবে তার দিকে তো মাস্ট বি তাকাতে হবে, বাকিদেরকেও মূল্যায়ন করতে হবে। যদি আপনি চুল ছোট করেন ভালো, চুল ছোট না করলেও সুন্দর যেন হয় কেটে যাবেন। তারপরে হচ্ছে নখ কেটে যাবেন, তারপর হচ্ছে কি বলে দাড়ি, দাড়ি কোনো সমস্যা না, টুপি কোনো সমস্যা না, পাঞ্জাবি কোনো সমস্যা না, বাট যে দাড়ি কাটবেন, যে শেভ করেন সে পুরোপুরি শেভ করবেন। আর যিনি রাখেন, রাখার ভিতরে তো ছাঁটাই করা যায় আশপাশ, তাই না? এভাবে ঠিক না, হয় রেখে যাবেন, হয় রেখে যাবেন না হয় একদম ক্লিন করবেন। যেহেতু আমরা মুসলমানের যে একটা সেন্সিটিভ বিষয়, আমার কথা হচ্ছে যে যেন আপনাকে সুন্দর লাগে। কারণ একটা মানুষকে যখন দেখতে সুন্দর লাগে তার সাথে কথা বলতেও ভালো লাগে। একটা মানুষকে যখন দেখবেন, কিছু মানুষ আছে প্রাথমিক দেখাই মনে হয় জানি কেমন, প্রাথমিক দেখলেই ভালো লাগে। তাহলে আপনাকে ভালো লাগার মতো তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। এইম করতেই হবে এমন নিয়ম নাই, এইম যে লাগবে এমন কোনো নিয়ম নাই। বোঝা গেল?